আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেটকে ফির মাটি ফেরাতে কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা দিয়েছে যা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান ঠিক মতো বুঝতেই পারেননি তাই তো আইসিসির কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান সাকিব তার এই জিজ্ঞাসা নিয়ে গল্ফ নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে আরব আমিরাতের সুনামধন্য সেই পত্রিকার ক্রীড়া সম্পাদক ম্যাথু স্মিথ সাকিবের সঙ্গে কথা বলে এই রিপোর্ট লিখেছেন আইসিসির গাইডলাইন প্রসঙ্গে সাকিব তাকে জানান খেলোয়াড় এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অনেক প্রশ্নের পরিষ্কার উত্তর জানতে হবে আমরা এখন শুনছি করোনা ভাইরাস তিন ফুট বা ছয় ফুট দূর থেকে নয় বারো ফুট দূরত্ব থেকেও ছড়ায় তার মানে কি দাঁড়ায় ওভার শেষে কি দুই প্রান্তের ব্যাটসম্যান এসে কাছাকাছি দাঁড়াতে পারবেন সাকিবের জিজ্ঞাসা তারা কি তাদের প্রান্তে দাঁড়িয়ে থাকবেন গ্যালারিতে দর্শক থাকবে কিনা আর উইকেট কিপারকে কি খুব বেশি দাঁড়াতে হবে ক্লোজ ইন ফিল্ডারের ক্ষেত্রে কি হবে সাকিব আরও বলেছিলেন এইসব বিষয়গুলো আলোচনা হওয়া প্রয়োজন আমার মনে হয় না এইসব বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আইসি মাঠে ক্রিকেট ফেরানোর কোনো সুযোগ নিবে মনে রাখতে হবে জীবন আগে আর আমি নিশ্চিত যে তারাও সবার আগে নিরাপত্তার চিন্তাই করবে দর্শক সাকিব আল হাসান এখন সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন ক্রিকেট জুয়ারির কাছ থেকে পাওয়া ফিক্সিং প্রস্তাব আইসিসির কাছে প্রকাশ না করায় এই নিষেধাজ্ঞা শাস্তি পেয়েছেন তিনি চলতি বছরের উনত্রিশ অক্টোবর পর্যন্ত তিনি ক্রিকেট খেলায় অংশ নিতে পারবেন না স্ত্রী কন্যাদের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব লকডাউনের আগে দেশ সারেন বৈশ্বিক মহামারী করোনাকালের এই সময়টায় আইসিসি মাঠে খেলা ফেরানোর পূর্ব শর্তের লম্বা চড়া গাইডলাইন বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ডের কাছে পৌঁছে দিয়েছে সাকিব নিজেও পড়েছেন সেই গাইডলাইন তবে সেসব বিধিবিধান প্রসঙ্গে সাকিব নিজেও অনেক বিষয়ে স্পষ্ট ধারণা পাননি সেই কারণে তিনি এইসব বিষয়ে আইসিসির কাছে আরও পরিষ্কার ব্যাখ্যা চাইছেন দর্শক সাকিবের এই ব্যাখ্যা যাওয়াকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে